প্রত্যাশা ছিল যে তাকে বিচারের মুখোমুখি করা এবং ন্যায় বিচার পাওয়া। আমি মনে করি যে রায় হয়েছে যে 8 বছরের সাজা উনি খাটবেন এবং 15 লক্ষ টাকা তার পরিবারকে দিবেন। এটা আমি মনে করি কি আমার পক্ষে আমি মনে করি একটি সফলতম রায় এবং আমি ন্যায় বিচার পেয়েছি বলে মনে করি। একটি ধারা আমরা প্রমাণ করতে পারি না আদালতের কথা অনুসারে। আমি এতে আমি আমরা রায় দেখে এটা আমরা আপিল করব না। তবে আমি একটা কথা বলতে চাই যে আমি যিনি প্রথম থেকে এই মামলা বলেছিলেন যে এখানে সর্বোচ্চ সহযোগিতা করা হবে, ওনার সহযোগিতা না থাকে আর বিশেষ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন যদি তদন্তটা ঠিক মতো আমি করাইতে না পারতাম, ওনারা যদি প্রপার একটা তদন্ত রিপোর্ট না দিত, তাহলে হয়তো আমি এই মামলাটা সফলতার সাথে শেষ করতে পারতাম কিনা সন্দেহ আছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি থানাতে বসে আমাদের যেসব জায়গায় থানা বিভিন্ন থানা 480টা থানা আছে আমাদের দেশে, এরকম থানাতে বসে যেসব পুলিশ অফিসাররা নিজেদের মনে করেন জমিদারের মতো মনে করেন বা জমিদারের মতো মানুষের সাথে আচরণ করেন, তাদের জন্য এই রায়টি কিন্তু অশনি সংকেত। কেউ আইনের ঊর্ধ্বে না, অপরাধ করলে যে কোনো সময় ওই অপরাধের আমি মনে করি বিচারের সম্মুখীন হবেন। এবং এই এই বিষয়টি আমি ইস্টাবলিশ করতে চেয়েছিলাম বাংলাদেশে যে অ্যাটলিস্ট সরকার লাগবে না, আপনিও যদি দাঁড়াই যেতে পারেন ন্যায় বিচার চেয়ে, আপনার যদি মানসিকতা কিছুটা ভয় কম পেয়ে দাঁড়াই যেতে পারেন তাহলে বিচার বাংলাদেশের মাটিতে রায়টা হচ্ছে কি 26 ধারায় 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং তাকে 5 লাখ টাকা দিতে হবে তার পরিবারকে, আর 29 ধারা অনুযায়ী 3 বছরের সাজা, 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা, এর মানে মোট 15 লক্ষ টাকা তার পরিবার পাবে, নুসরাতের পরিবার পাবে। তাদের বাসার ছবি তুলেছেন, ঘটনাস্থলের ছবি তুলেছেন, এভিডেন্স হিসাবে ছবিগুলো তুলেছেন, আপনারা দেখেন এই এভিডেন্সগুলো আদালতে দাখিল হয়েছে, এই ছবি তুলেছেন কেন? তদন্তকারী কর্মকর্তা তদন্তের স্বার্থে। আমি ওই একই কথাই বলেছিলাম যে আমি তদন্তের স্বার্থে কালেক্ট অফ এভিডেন্সের জন্যে আমি এই ভিডিওটি করেছি এবং আমি সব জায়গায় একই কথাই বারবার বলছি, ভিডিও আমি করেছি কনসেন্ট, মাননীয় আদালত যদিও উনি বলেছেন কনসেন্ট নেয় না, কিন্তু এভিডেন্সে আছে, এভিডেন্সে আছে, আমি কনসেন্ট নিয়েছি, নুসরতকে মা বলেছি, আমি কানে কম শুনি, কানে ট্রিটমেন্ট করতেছি, মা তোমার মুখকে হাত থেকে সরাও, এই কথাগুলো বলেছি, কিন্তু আমার রং ফাইন্ডিং আমাদেরকে এখানে সাজা পাওয়া না, সন্তুষ্ট নয় না, আমি মনে করি সন্তুষ্ট হয় নাই এবং এই মামলায় এই নম্বর 198 দেশের সাহেব মামলা করার জন্য ক্লিয়ার নাই, উনি আইনও দেখিয়েছিলাম বিচার আদালত, উনি একটা পয়েন্ট আনলেন যে পাবলিশ হয়েছে, পাবলিশ হওয়ার কারণে যে কোনো ব্যক্তি মামলা দায়ের করতে পারে, কিন্তু মাননীয় আমাদের যে প্রিন্সিপাল ল রায় একটু হয়ে যায় রায়।